বনগাতে ফের স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা শুরু হয়েছে রমরমিয়ে এর প্রতিবাদে এবং অবিলম্বে সরকারি নির্দেশিকা কার্যকরী করার দাবিতে আন্দোলনে নামলেন গৃহশিক্ষকরা সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বনগায় ফের রমরমিয়ে চলছে স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা এরই প্রতিবাদে এবং অবিলম্বে সরকারি নির্দেশিকা কার্যকারী করার দাবিতে আজ থেকে নতুন করে আন্দোলন শুরু করল গৃহশিক্ষকদের সংগঠন এদিন তারা বনগার এডিআই অফিসে ফের এক দফা স্মারকলিপি জমা দেন আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষা দপ্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুমকি দিয়েছেন তারা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনগা মহকুমা কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আরটি অ্যাক্ট সেকশন আঠাশ দু হাজার বলা আছে কোনো স্কুল শিক্ষক ব্যক্তিগত লাভে গৃহশিক্ষকতার সাথে যুক্ত হতে পারবেন না টু থাউজেন্ড নাইনে টোয়েন্টি এইট সেকশানে একটা আইন পাশ হয় এবং সেই আইনের অনুসারে কোনো স্কুল টিচার প্রাইভেট টিউশন করতে পারবে আমরা হচ্ছে আইনের পক্ষে এবং এই আইনের পক্ষেই কারণে এবং আমরাও যেহেতু বেকার গভর্নমেন্টের পক্ষে সম্ভব না যে সমস্ত শিক্ষিত বেকার যুবকদের চাকরি বা দিয়ে দেবে তা আমরা যদি প্রাইভেট টিউশন করি এবং আমরা উচ্চশিক্ষিত প্রত্যেকে আমরা প্রাইভেট টিউশন করি তাতে কোনো অসুবিধা নেই আর স্কুল মাস্টার মাসেরাও প্রাইভেট টিউশন করলে আমাদেরও কোনো অসুবিধা নেই কিন্তু তাকে লিগাল প্রসিডিওরে এ ব্যাপারে রাজ্য শিক্ষা দপ্তর গত বছরের পয়লা ডিসেম্বর নতুন করে একটি নির্দেশিকা জারি করে এবং বিষয়টি বনগার ক্ষেত্রে কার্যকারী না হওয়ায় স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধের দাবিতে গত বছরের ছাব্বিশে ডিসেম্বর সংগঠনের পক্ষ থেকে বনগার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর সহ অন্যান্য দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয় এই স্মারকলিপিতে তারা বনগার এগারোটি স্কুলের মোট চুয়ান্ন জন শিক্ষকের নামের তালিকা জমা দেন যারা স্কুলে চাকরি করা সত্ত্বেও প্রচুর পরিমাণে গৃহ শিক্ষকতা করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন বলে অভিযোগ একজন স্কুল শিক্ষক আইন অনুসারে তিনি কোনোভাবেই প্রাইভেট টিউশন করতে পারেন না কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসি ধারাবাহিকভাবে এই সমস্ত কতিপয় স্কুল শিক্ষক যারা এই প্রাইভেট টিউশনটাকে অবলম্বন করে কালো টাকার পাহাড় জমি তুলেছে তো আমরা তাদের বিরুদ্ধে হচ্ছি।। সংগঠনের দাবি ছমাস কেটে গেলেও স্কুল শিক্ষা দপ্তর তথা বনগার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যার ফলে বনগার বেশ কিছু স্কুল শিক্ষক রমডমিয়ে তাদের গৃহশিক্ষকতার কাজ চালিয়ে যাচ্ছেন এ ব্যাপারে বনগার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক দিব্যেন্দু পাল জানান ইতিমধ্যে স্কুলগুলিকে নতুন করে সরকারি নির্দেশিকা মেল করে পাঠানো হয়েছে এ ব্যাপারে স্কুলগুলি যদি তাদের শিক্ষকদের শিক্ষকদের সাবধান না করে তাহলে সেই সব বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা চিঠি করেছি চিঠি করে দেওয়া হয়েছে এগারো বারো আঠেরো উপর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে আমরা পাঠিয়েছি তার ফিডব্যাকও আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে সকলেই যে যে টিচারের নাম করা হয়েছে তাদের সম্পর্কে জানিয়েছি ব্যুরো রিপোর্ট নিউজ নমানসল্যান্ড বনগা